সেই থেকে আবু বকর নিজের জিব্বের সামুজ বানাইয়া নিজের জিব্বের সামুজ বানাইয়া জিব্বের ভিতরে হালুয়া রেখে আমার মুখের ভিতরে তার জিব্বেটা ঢুকিয়ে দিয়ে সুর সুর করে হালুয়া ছাড়ে আমি গিলে গিলে খাই। আমি তখন আর মুখে ব্যথা পাই না। তুমি হাত দিয়েছো বুঝছি তুমি আমার আবু বকর না। বাবা বলো আবু বকর কবে মারা গেছে? মসজিদের নাম আরবিতে বলে বাইতুল্লাহও বলে মসজিদও বলে। মসজিদ মানে সিজদা দেওয়ার জায়গা, আরবিতে বলে ইসমে জরব, সিজদা দেওয়ার জায়গা। তো আমার নবীর ফজিলত ও বরকতে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার ভূখণ্ডকে মসজিদ হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু আমার এ জমিন মসজিদে ও শুধু আমার এ জমিন। পূর্বেকার নবীদের ও নবীদের উম্মতের জন্য মসজিদ ছাড়া নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজের অনুমতি ছিল না। আমার নবীর উম্মতের জন্য গোটা দুনিয়ার ভূখণ্ড সব জায়গা মসজিদ সমতুল্য। সুন্দরবনের ভিতরে গিয়ে জঙ্গলের মধ্যে নামাজ পড়লেও নামাজ হবে, কৃষক মাঠে গিয়ে ক্ষেত খামারের ভিতরে নামাজ পড়লেও নামাজ হবে, আটলান্টিক মহাসাগরের ভিতরে চর জেগেছে চরের উপরে নামাজ পড়লেও নামাজ হবে কি হবে না? এরপরে কিছু কিছু জায়গা আল্লাহ পাক নির্দিষ্ট করেছেন, যেই জায়গাগুলোকে বলা হয় বাইতুল্লাহ আল্লাহর ঘর। আমি নাসিরের একটা ঘর আছে, আপনারও একটা ঘর আছে, প্রত্যেকটা ফ্যামিলির এক একটা ঘর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমারও একটা ঘর আছে, আমার ঘরের প্রধান ঘরটার নাম হলো কাবা বাইতুল্লাহ। সারা দুনিয়ার সমস্ত মসজিদের মাথা কাবার কাবা ঘরের দিকে, ঠিক না? কাবা ঘর মুখী করে সব মসজিদগুলো বানানো। কাবার পশ্চিমে যারা তারা পূর্ব দিক ফিরে নামাজ পড়ে। হাজি সাহেব তারা গিয়েছেন কাবার চতুর্দিক ঘুরে ঘুরে নামাজ পড়েছেন, কখনো পূর্ব দিক কখনো পশ্চিম দিক কখনো দক্ষিণ দিক কখনো উত্তর দিক, কাবাকে সামনে করে নিয়ে ঘুরে ঘুরে নামাজ, ঠিক না? ও দুস্ত মসজিদ আল্লাহর ঘর, আমার ঘরে আমি যেমন থাকি আল্লাহর ঘরে আল্লাহ তেমনি থাকে। আল্লাহ পাক ইস্তাবা আলাল আরশ আল্লাহর শাজিমে থাকে। ও দোস্ত এক ব্যক্তির 50টা বাড়ি থাকতে পারে, প্রত্যেক বাড়ি তার বসবাস করা শর্ত নয়। কত বলেন ঠিক কি ঠিক না? বহু বাড়িওয়ালা মানুষ আছে না নাই? বিশ্বের যত দেশ আছে প্রায় দেশে এক একটা বাড়ি আছে, এমনও মানুষ দুনিয়ায় আছে যত বাড়ি আছে সব বাড়ি সে এক রাত্র করে ঘুমায় না বসবাস করে না, তারপরও তার বাড়ি। আমার আল্লাহ ইস্তাবা আলাল আরশ, আল্লাহ যেমন তার অবস্থার স্থান তেমনি হওয়া দরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার নিজস্ব একটা বাড়ি আছে, ওনার নিজস্ব একটা অফিস আছে, গণভবন বঙ্গভবন সংসদ ভবন সে জায়গায় দৌড়ার আচরণ বিচরণ। অথচ উনি গোটা বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি ইঞ্চি জমিন প্রত্যেকটা ব্যক্তির উনি প্রধানমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের। তাই বলে কি আপনাদের কুরগাঁও চাপ দোকানে সে কি কোনো সময় প্রধানমন্ত্রী বসে? বসে কোনো সময়? আর চার দোকানে প্রধানমন্ত্রী বসে না বিদায়, চার দোকানদার কি তাকে বয়কট করতে পারে? ওই প্রধানমন্ত্রী রে মানি না সে আমার চার দোকানে বসে না, বলার অবকাশ রাখে? সে নাও আসলে সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, ও প্রধানমন্ত্রীর চার দোকানে যে কোনো চাষ চলে যেখানে সেখানে আসা শানের খেলাফ তার ব্যক্তিত্বের পরিপন্থী। সাধারণ মানুষ হইয়া মানুষের দ্বারে দ্বারে যে কোনো জায়গায় যদি যাইতে তার শানের খেলাফ হয়, আল্লাহ আরশে আজিমের মালিক গোটা দুনিয়ার মালিক, ওই আল্লাহ যে কোনো জায়গায় দ্বারে দ্বারে ধরে ধরে ঘুরে সবটিতে বসা তার শানের খেলাফ হবে কি হবে না?
প্রধানমন্ত্রীর যেমন একটা নির্দিষ্ট জায়গা আছে, আমার আল্লাহরও একটা শান মতো একটা নির্দিষ্ট জায়গা আছে, জায়গাটার নাম আরশে আজিম। কত বড়! সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলী রব্বিনা কুরসি। নবী পাক একদিন বয়ান করতে গিয়ে বলেন, আল্লাহ পাক চেয়ারের উপরে আসীন আছেন, বসে থাকেন, কিয়ামতের ময়দানে আল্লাহ চেয়ারে বৈশা বান্দাকে বিচার করবে। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রব রাসূলুল্লাহ, আলী রব্বিনা কুরসি, ওগো আল্লাহর নবী, আমরা মানুষ বিদায় চেয়ারে বসে, আমাদের চেয়ার লাগে, চেয়ার আছে, আল্লাহরও কি চেয়ার লাগে, চেয়ার আছে। নবী পাক বললেন, অবশ্যই আল্লাহর চেয়ার আছে। সাহাবায়ে কিরাম বললেন, কাইফা কুরসি রব্বিনা, আমাদের চেয়ার তো কাঠ দিয়ে, প্লাস্টিক দিয়ে বিভিন্ন সিস্টেমে তৈরি, স্কোয়ার 1 থেকে 1.5 হাত, স্কোয়ার 4টে পায়া বিশিষ্ট চেয়ার, কাইফা কুরসি রব্বিনা, আমাদের আল্লাহর চেয়ারটা কেমন? নবী পাক বলেন, আলা তাকরাউ আয়াতাল কুরসি, তোমরা কি আয়াতুল কুরসি পড়ো না? জি, আল্লাহর নবী আয়াতুল কুরসি পড়ি। ওর ভিতরে আল্লাহর চেয়ারের কি ডেফিনেশন এসেছে? নবী পাক বলে, পড়ো, ওয়াসিয়া কুরসি ইউহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর চেয়ার এত বড়, এত বড়, 7 আসমান জমিন আল্লাহর চেয়ারের নিচে একটা টেনিস বলের মতো পড়ে আছে। আল্লাহ যত বড় তার চেয়ারও তত বড়, ঠিক না? কাম কিয়া মিল্লি কুরসি রব্বিনা, ওগো নবী, আমাদের চেয়ারে তো 4টি পায়া, আল্লাহর এত বড় চেয়ারের পায়া কতগুলো? চেয়ার ছোট বিদায় 4 পায়া, বেঞ্চ একটু লম্বা পায়া 6টা, আরো বড় বানাইলে আরো 2টা দেওয়া লাগে। এই আসমান জমিন গোলাকার অবস্থায় আল্লাহর চেয়ারের নিচে পড়ে থাকতে হলে চেয়ারটা কত বড় লাগে? এত বড় চেয়ারের পায়া কতগুলো? নবী পাক বলে, লা তাসআলু আন আশিয়া ইন তুবদালাকুম তাসুকুম, মনে চাইলে হঠাৎ করে একটা কিছু জিজ্ঞাসা করা যায় না, বললাম আল্লাহর চেয়ার অনেক বড়, মেনে নিলেই তো যথেষ্ট, পায়া কতগুলো তা দিয়ে তোমার দরকার কি? আমি কি পায়া গুনতে গেছি? আমি কোনোদিন দেখি নাই আল্লাহর চেয়ারের পায়া কতগুলো, তোমরা এগুলো জিজ্ঞাসা করো কেন? আজ আমাকে একজন জিজ্ঞেস করছে ফোনে, আমি ধমক দিয়ে এড়াই দিছি। জিজ্ঞেস করে, হুজুর, জোহরের নামাজ 4 রেকাত, জুমার নামাজ 2 রেকাত কেন? এগুলো সম্পূর্ণ উদ্ভট প্রশ্ন ছাড়া আর কিছু নয়। আমি বললাম, এ জোহরের নামাজের জিজ্ঞাসা হবে, জুমার নামাজ পড়েছো কিনা জিজ্ঞাসা হবে, কিন্তু 2 রেকাত না 4 রেকাত, 4 রেকাতের জায়গা 2 রেকাত কেন হলো? এই কেন তোমারে জিজ্ঞাসা করা হবে না? কবরে হবে না, হাসরে হবে না, মিজানে হবে না, পুলসিরাতে হবে না, এ বেতের নামাজ 3 রেকাত কেন পড়ছো কিনা তাই জিজ্ঞেস করা হবে, 3 রেকাত কেন এটা জিজ্ঞাসা হবে না? কোন নামাজে মাঝে কোনো তকবীর দেওয়া হয় না, কানে হাত দেওয়া হয় না, বেতের নামাজে কেন দেওয়া হয়? এই সমস্ত জিজ্ঞাসা করতে হলে একদল আছে না? নাই। আমারে জিজ্ঞেস করে, হুজুর বলেন তো, কোন নবী 2 রেকাত নামাজে 18 সিজদা দিয়েছে? আমি কইলাম, ওরে বাবা, তুমি এ কি মহাবিপদ আমার পর সাবাই দিলিয়া, আমার নবীকে দিয়ে 2 রেকাতে 20 সিজদা আমি দিয়াতে পারি? 2 রেকাত নামাজের ভিতরে পুরো 30 পারা কোরআন শরীফ 15 পারা ভাগ করে 2 রেকাতে পড়লেন, 2 রেকাতে 4 সিজদা, আর তিলাওয়াতে সিজদা আছে 14টা, আছে না? 14 আর 4 18, ভুল চুকের সন্দেহ যদি 6 সিজদা 2টে দেয় তাহলে 20 ঘুরিয়ে গেল। কিন্তু তুমি টার্গেট করলা কোন নবী 2 রেকাতে 18 সিজদা দিয়েছে আমি জানি না। কয়, হুজুর, আপনার মতো বহুত মৌলবী বাইটে খাইছি, কোন মৌলবী কত করে? তাহলে তুমি বলো, কয়, হযরত আইয়ুব নবী আলাইহিসসালাম 2 রেকাত নামাজে 18 সিজদা দিয়েছে। আমি বললাম, কেন দিয়েছে বলো? কয়, ওনার 18টা ছেলে ছিল, তাদের জানাজা তারা 18 বাই একবারে মারা যায়, ওদের জানাজার নামাজে 18 বাইয়ের জন্য 18 সিজদা। আমি বললাম, তুমি কি গাঁজা খাইছো না মদ খাইছো? না, তুমি জেনে ধরা রুগী। এ তুই একথা পাইলি কোথায়? কয়, হযরত মাওলানা মুসলিম বয়াতি বলছে, মুফতি মুসলিম বয়াতি, হযরত মুফতি মমতাজ খাতুন, মমতাজ রাখ মুফতি হয়েছে না? আস্তাগফিরুল্লাহ। আমি বললাম, তুমি কি জীবনে জানাজা পড়ে থাকো? কয়, হ্যাঁ, 1 মাস আগে আমার মা মারা গেছে, পড়েছি। আমি বললাম, তোমার মার জানাজায় কয় রিকাত পড়ছো? জিম ধরে গেছে, কয়, জানাজার নামাজের রেখাত আছে নাকি?
আমি তাই এখন বুঝছি চোখানের আগে বুঝিস তাই করে হে মুসলিম ভাই, যখন কইলো দুই রিকাত জানাজার ১৮ সিজদা, তোর তো বুঝা উচিত ছিল জানাজার নামাজে কোন রিকাত নাই, আছে নাকি? চার তকবীরের পর যে কিফায়া জানাজার নামাজ, ঠিক কিনা? এ তোর মার জানা যায় কয় কয় সিজদা দেছো, এমনকা জানাজার নামাজের উপর সিজদা আছে নাকি? ওই হতো দেয় তোর মার নামাজে জানাজার নামাজের রুকু সিজদা থাকলো না, আইয়ুব নবীর দেখ কেন তুই সিজদা দিয়ে আমি কয়, তাও তো এক কথা। এখন বুঝছি যে আমি বললাম যে তাই মিথ্যে কথাগুলো যখন বলে তখন তোর প্রশ্ন হয় নাই, হুজুর গানের তালে কইছে টের পাই নাই। গানের তালে কয় না, ওই যে হিন্দুদের এক কিসা আমি কয়ে থাকি, বয়াতে গান গাইতেছে গানের ভিতরে তার মনে নাই, লঙ্কা জয়ের কিসা শুনাই, হিন্দুদের লঙ্কার কিসা আছে না, গানের তালে তারে কয় লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি, বয়াতি সব লঙ্কার জয়ের কিসা শুনাইতে যে লাস্টে যে ভুলে গেছে লঙ্কা কে জয় করছে তা মনে নাই, শ্রোতারা যাতে টের না পায় যে বক্তা ভুলে গেছে, তালে তালে ওই সহকারীদের কাছে জিজ্ঞাসা করে সহপাঠীদের কাছে লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি, ওরা কয় দশ আনি ছয় আনি বাগ আমরা জানি কি, জীবন ভরে গান গাই তোমার সাথে ইনকাম যা করি তার ছয় দশ আনা তুমি না আর আমরা ১৬ জনে নেই ছয় আনা, এত বড় জুলুম করতিস আজকে ভাগাভাগি সাইজ করো নইলে কব না, দশ আনি ছয় আনি ভাগ আমরা জানি কি, ও এবার গানের তালে তালে কয় আজ হইতে ভাগ হইবে সুমানের সুমান, ওরা কয় লঙ্কা জয় করিল বীর হনুমান, সুরতরা টের পাই না ঘটনা কি ঘটছে ওরাই জানে, ও দোস্ত গানের তালে তালে কয়েছি টের পাই না, এখন দিদি কি মুসলিম বাতি আন্তর্জাতিক মানে গাজা খোর, কথা বলুন ঠিক না, নবীদের সামনে এত বড় গুস্তাখি মূলক আলোচনা, জীবনে কোনো দিন জানা যান নামাজে কোনো সিজদা রুকু হয় নাই, আর আইব নবীরে দে তুমি ১৮ সিজদা দেওয়াও, তাই দে মৌলবীকে তুমি অ্যাটাক করো, তুমি কি জানো মৌলবীরা এমন এমন কঠিন পেঁয়াজ জানে, তা তোর ১৪ গোষ্ঠী রে হালুয়া বানাইলো একটা কথা সেখান থেকে বের করতে পারবি না, তোমরা এই সমস্ত উদ্ভট কেন জিজ্ঞেস করো, বললাম আল্লাহর সিয়ার অনেক বড় মেনে নিলেই যথেষ্ট, পায়ার দরকার কি, কয় না হুজুর একটু কন, নবী পাক পাশে দাঁড়ানো জিব্রাইল, নবী কয় জিব্রাইল একটু দাঁড়াও, সাহাবাই কিরাম জিজ্ঞেস করছে আল্লাহর সিয়ারের পায়া কত তা কইতে পারছি না, জিব্রাইল কয় হুজুর বলে দেন আল্লাহ পাকের কুদরতি সিয়ারের পায়া ৮ লক্ষ, জিজ্ঞাসা না করলে তো জবাব আসতো না, কথা বলুন ঠিক কি ঠিক না, ৮ লক্ষ পায়া, এবার সাহাবাই কিরাম বলেন মারফাল মাল ফারকু বাইনাল কিয়ামাইন, পায়া তো ৮ লক্ষ, দুই পায়ের মধ্যে দূরত্ব কতটুক, এক হাত না দেড় হাত, হুজুর জিব্রাইল একটু দাঁড়াতে কানে এই প্রশ্নের একটু জবাব দিয়ে যাক, হুজুর কয় জিব্রাইল যাইও না আমি যতক্ষণ না জাতি বলি যাবা না, দেখো খালি প্রশ্ন হইতেই তালে আছে, আমি আটকে যাব তুমি জবাব শিখেই দিয়ে যাও, মা ইয়ান্তি কুরআনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুয়া, ওই না সুবহানাল্লাহ, মুহাম্মদ হারগিজ না গপতে তা না গপতে জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গপতে তা না গপতে রব জলিল, আল্লাহ শিখাই দেয় জিব্রাইলকে, জিব্রাইল শিখাই দেয় নবীকে, নইলে নবী কোন বিষয় একটা কথা মুখ খোলে না, ও জিব্রাইল বলো মালফার দুই পায়ের মধ্যে দূরত্ব কতটুক, জিব্রাইল কয় ওগ নবী বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুতগামী যেই ঘোড়াটা, যেই ঘোড়া সবচেয়ে বেশি দৌড়াইতে পারে বর্তমান দুনিয়া চ্যাম্পিয়ন, এই ঘোড়াটা ১০০০ বছর দৌড়াইলে ওই পায়ার এক পায়ার থেকে আরেকটা পায়ার কাছে যাইতে পারবে না, এই রকম পায়ার যদি ৮ লক্ষ পায়া হয় সিয়ারটা কত বড় মাপা যাবে, এক কথায় বলবো সিয়ারও যেমন আকবার, সিয়ারের পর বসে তিনিও আকবার, সব জড়াই বলেন আল্লাহু আকবার, আমার আল্লাহ সবচেয়ে বড়, এই কথা বোঝানোর উদ্দেশ্য ঠিক কি ঠিক না, আল্লাহু আকবার, এই সিয়ার যেমন আল্লাহ তেমন, আল্লাহ যেমন সিয়ার তেমন সেখানেই আছে, তবে প্রধানমন্ত্রীর শাসন ক্ষমতা যেমন গোটা বাংলার জমিনে ইঞ্চি ইঞ্চিতে, আমার আল্লাহ পাক আর সে আজিমে বৈশা সারা দুনিয়ার উপরে তারা সারা সৃষ্টির উপরে তার কুদরত আর তার ক্ষমতাকে ফোকাস মারে,
ঠিক না? এরপরে আল্লাহর নির্দিষ্ট কিছু পবিত্র জায়গা আল্লাহ ঘোষণা দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহকে কাবা নির্মাণের অর্ডার দেওয়ার পরে ইব্রাহিম খলিল কাবা নির্মাণ করলেন। কিসসা বক্তাদের কাছ থেকে হয়তো বহুবার শুনেছেন, এসে গেল সামান্য আংশিক বলে আমি জায়গায় চলে যাই। এই কাবা নির্মাণের পরে এক মুঠ বালু আছে, কটু এক মুঠ বালু। ইব্রাহিম আলাইহিস সালাম কইলেন, আল্লাহ তোমার পূর্ণ কাবা নির্মাণের জন্য মাল ম্যাটেরিয়াল যা বরাদ্দ করেছিলাম সব ব্যবহার হয়ে গেছে, মাত্র এক মুঠ বালু আছে, আমি কি করব? এটুকুকে কাবা ঘরের ভিতরে সংরক্ষণ করে রাখব, না ছাদের উপরে রেখে দেব, না টুপলাই বেঁধে কোথাও রাখব। আল্লাহ কয়, না ইব্রাহিম, এইটি হলো দুনিয়ার আমার প্রধান ঘর। আল্লাহ আউওয়ালা বাইতুদি আলিন নাস আল্লাযী বিবাক্কাত মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। সারা দুনিয়ার প্রথম ঘর আমার কাবা ঘর। আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ তাআলা কাবা ঘর বানাইছে ফেরেশতার মাধ্যমে। এরপরে কাবা ঘর নির্মাণের 40 বছর পরে ফেরেশতার মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বানাইছে। এ সময় দুনিয়ায় আদম আলাইহিস সালাম আসে নাই 50 বছর, মতান্তরে 50,000 বছর আগে। এইটি হলো আল্লাহর ঘর। এই ঘরের অনেক সাব স্টেশন থাকবে, অনেক সাব শাখা থাকবে। এই শাখাগুলো তৈরির জন্য কিছু বেসন লাগবে, কিছু বীজ লাগবে, বীজ বেসন লাগবে। এই কাবা ঘর বানানোর পরে অবশিষ্ট যে বালুটুক আছে এইটা সারা দুনিয়ার মসজিদের বীজ। এখান থেকে বুনে দাও, এই জায়গা থেকে বুনে দাও, এই দানা সারা বিশ্বের গায়ে পড়বে। যেখানে একটা দানা পড়বে ওই জায়গায় একটা মসজিদ কিয়ামতের আগে একদিনের জন্য হলেও মসজিদ গজাবে। আমি হাজ্জে ফিকে মানলে কত দূর যাবে? আল্লাহ কয়, আমার মাইতা ইজরা মাইতা ওয়ালাকিন আল্লাহ রমা। আল্লাহু আকবার। ফিকে মারবা তুমি, মেলা মারবা তুমি, ফিকে মারবা তুমি, পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর কাছে। ইব্রাহিম ফিকে মারছে, ইব্রাহিমের হাতের বরকত দোস্ত অপরিসীম। মুঠের মধ্যে নাড়াইয়া এক ফুট বালুতে কতইটাই না বালু হবে, ওই বালু ছড়াই দেওয়ার পরে জাররা জাররা কণা কণা পরমাণু অনু পরমাণু সাইজ বানাইয়া সারা দুনিয়ার গায়ে ছড়িয়ে দিয়েছে। বঙ্গোপসাগরের মধ্যে পড়ছে, আটলান্টিক মহাসাগরের মধ্যে পড়েছে, আমেরিকার বুদ্ধ খ্রিস্টানদের মধ্যে পড়ছে, এ রাশিয়া চীন জাপানের বুদ্ধদের মধ্যে পড়েছে, ভারতের হিন্দুদের মধ্যেও পড়েছে। যেখানে যেখানে একটা করে দানা পড়ছে সেখানে আজ হোক আর কাল হোক কিয়ামতের আগে একটা না একটা মসজিদের চারা গজাবেই গজাবে। এবার কত মসজিদ, এত মসজিদ বানাইতে যতটা বালু লাগে, ইব্রাহিমের মুঠের মধ্যে এত বালু কিভাবে আটলো? আল্লাহ কা ইব্রাহিমের প্রত্যেকটা কাজের ভিতরে বরকত। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কে কাছে একবার জিবরিল আলাইহিসসালাম আইসা কয়, ওগো আল্লাহর নবী খলিল, আতামুতু আম তাহিয়া, আপনি কি বেঁচে থাকতে চান না আপনি মরতে প্রস্তুত আছেন? আপনি কি আরো অনেক দিন বেঁচে থাকতে চান না মরার জন্য প্রস্তুত আছেন? ইব্রাহিম খলিল ভাই, আমুতু, আমি মরার জন্য প্রস্তুত। যেই আল্লাহর প্রেমে পড়িয়া নমরুদের সাথে এত যুদ্ধ করলাম, যেই আল্লাহর প্রেমে পড়িয়া নিজের সন্তানকে জবাই দিয়ে দিলাম, যেই আল্লাহর প্রেমে পড়িয়া অগ্নি পরীক্ষার সম্মুখীন হইলাম, যেই আল্লাহর প্রেমে পড়িয়া কাফের জালেম বাচ্চা বা স্ত্রীকে পর্যন্ত ছিনাই নিতে চাইল, যেই আল্লাহর প্রেমে পড়িয়া বাপ দাদা 14 গোষ্ঠীর থেকে বিতাড়িত হইলাম, সেই মালিকের প্রেমে পড়িয়া সুতরাং তার সাথে দেখা করতে পারলে যে তৃপ্তি পাবো, ওই তৃপ্তি মরা ছাড়ার জন্য হবে না। সুতরাং আমি মরার জন্য প্রস্তুত জিব্রাইল, তবে আল্লাহর কাছে গিয়ে বলো আমি আমি ইব্রাহিম জীবনে কোনোদিন মেহমান ছাড়া খানা খাই নাই। ইব্রাহিম খলিলুল্লাহকে তার ছেলে ইসমাইল জবিহুল্লাহ জিজ্ঞেস করছে, ইয়া আবাতি, ওগো আমার আব্বা জান, সব নবীরা যা করে আপনিও তাই করেন, ফাঁকে আল্লাহ পাক আপনাকে জালাকা খুল্লা, আল্লাহ তার খলিল বানাই নিলেন, আপনাকে খলিল হিসেবে ডাক দিলেন, আপনি আল্লাহর খলিল হলেন কোন গুণে? ইব্রাহিম খলিল বলে, আমি 3টে গুণে আল্লাহর খলিল হয়েছি। 1 নম্বর গুণ, জীবনে কোনোদিন মেহমান ছাড়া খানা খাই না। মেহমান ছাড়া খানা খাই না,
তাফসিরে সূরে জারিয়াতের তাফসিরের ভিতরে তাফসিরে জালালাইনে লিখছে, উলামায়ে হাক্কানি দেখে নেবেন, ওর ভিতরে লিখেছে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খায় না, একবার পর পর তিন দিন মেহমান আসে না, ওকতে ওকতে খানা রান্না হয় কিন্তু উনি মেহমান পায় না তাই খায় না, এক ওকতের খানা থাইকে যায় আবার খানা থাইকে যায়, একে একে তিন দিন নয় ওকত খানা খাই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ মানুষ, এখন ক্ষুধার যন্ত্রণায় থরথর করে কাঁপতেছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, ওদিকে মেহমান আসে না, আর সে আজিমের মালিক তার খলিলের এই ক্লান্তি আর কষ্ট দেখিয়া তার কুদরতি কলবের কুদরতি অন্তরের ভিতরে জোশ মারছে, জিব্রাইলকে বলে জিব্রাইল যাও আমার বন্ধুরে খানা খাওয়াইতে হবে, তোমরা মেহমান হয়ে যাও, তার তকদিরি কলমে আরো তিন দিন পর্যন্ত মেহমান বাজেট নাই, যদি তিন দিন মেহমান না যায় আরো তিন দিন না খায় আমার ইব্রাহিমের কষ্ট হবে, খলিলরে কষ্ট দেওয়া যাবে না, তোমরা খানা খাওয়াই আসো। আল্লাহ কিভাবে যাব, তাফসিরে জালালাইনে লেখে আটজন অথবা দশজন ফেরেশতাকে মানব রূপ ধারণ করিয়া হ্যান্ডসাম যুবক সুদর্শন হাক্কানি আলেমের রূপ দিয়া জিব্রিল আলাইহিস সালাম নেতৃত্বে পাঠিয়ে দিয়েছে, যাও তোমরা যে বলবা নাহলু যুয়ুফুকুম, ওগো আল্লাহর খলিল আমরা আপনার মেহমান, কন্যা সুবহানাল্লাহ এসেছি আল্লাহর পক্ষ থেকে আপনার মেহমান। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে সালাম দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে রিসেপশনে বসাই দিয়া কাচারিতে বসাই দিয়া ইজলিসু আলা মাকানিকুম ইকানে বসো, ইন্নি আতিকুম বি হাদিয়াতিকুম, আমি তোমাদের জন্য কিছু হাদিয়া নিয়ে আসি, ঘরে যে গোয়াল ঘরে যে বাসুর একটা জবই দিয়া, গরুর বাসুর একটা জবই দিয়া, সামলা সিলে স্ত্রীকে দেশে তাড়াতাড়ি ভুনা করো, সৌদি আরবে এখন আস্ত বাসুর আর ছাগল আর দুম্বা জবাই করে আস্ত ভুনা করে খায়, বাসুর একটা জবাই করে ভুনা করে নিয়া মেহমানদের সামনে এসে দস্তার কানে দিয়া উন্ডা দশজন আর ইব্রাহিম খলিল এ গোল হয়ে বৈশা মাঝখানে কানা, ইব্রাহিম আলাইহিস সালাম তো মেহমান পাইছে, মেহমানকে মেহমানদারি দিয়েছেন, মেহমানদারি দিয়ে এবার ওনার দায়িত্ব খালাস, ওনার ক্ষুধা লাগছে, ওনার পাশে উনি খাইতে তালে আছে, মেহমানে খায় কি না খায় চোখ তুলে দেখে না, ওনার টান উনি টেনে নিচ্ছে, খেয়ে নেই ক্ষুধা লাগছে, উনার যখন পরিমাণ মতো খানা হয়ে গেছে ঘরের ভিতরে থেকে উনার স্ত্রী সারা আলাইহাস সালাম ভিতর থেকে নজর করে দেখে মেহমানরা খায় না, শুধু গোশের উপরে হাত দেয়, হাতটা মুখের কাছে নাই, গোশত ছেড়ে না খায় না, এবার ঘরের থেকে বলছে ইয়া খলিল আল্লাহ ইন্নাকা তাকুলু ওয়া হুম লা ইয়াকুলুন, আলা তারা আপনি কি দেখেন না, আপনি তো খাইতেছেন মেহমানরা তো খায় না, চোখ তুলে দেখে সত্যি মেহমানরা খায় না, মেহমানের সাইডে কোনো গোশত কমে নাই, জিজ্ঞেস করছে ও ভাই লিমালা তাকুলুন, তোমরা খাও না কেন, কি ব্যাপার খাও না, এতক্ষণ ধরে তো খাইলে তো বাসুর শেষ হয়ে যায়, খাও নাই কেন, এবার নেতা দল নেতা জিব্রিল আলাইহিস সালাম বলেন ইন্না লা নাকুলা ওয়া লা নাশরাবা, ওগো আল্লাহর খলিল আমরা খাইও না পান করি না, এ পমানন্তুম তোমরা খাও না পান করো না, তাহলে তোমরা কোন জাতি কোন জাতের মানুষ, জিব্রাইল কয় নাহনু মালাইকাতুল্লাহ আমরা হলাম আল্লাহর ফেরেশতা, আর ফেরেশতারা লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, ফেরেশতাদের বৈশিষ্ট্য তারা খায়ও না পানও করে না, সুতরাং আমরা খাই না পান করি না, তাহলে তোমরা কেন এসেছো, কয় তুমি মেহমান ছাড়া খানা খাও না, তোমার এই সিফাত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, তোমার এই গুণটা আল্লাহর ভালো লেগেছে, কিন্তু কুদরতি খাতায় তোমার নামে আরো দুই তিন দিন মেহমান বাজেট নাই, তুমি যদি ছয় দিন না খেয়ে থাকো কষ্ট পাবে, তাই আল্লাহ তাআলা তোমারে খানা খাওয়ানো জন্য আমাদেরকে এই অভিনয়ের এই কৌশল করে পাঠিয়েছে খানা খাওয়ানোর জন্য, সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে জিব্রাইল কয় গো ভাই জিব্রাইল, ইব্রাহিম মরতে রাজি না আরো বাঁচতে রাজি, ইব্রাহিম কয় মরার জন্য প্রস্তুত, তবে জীবনে কোনোদিন মেহমান ছাড়া খাইনি, এখন আমার প্রস্তাব আল্লাহর কাছে গিয়ে বলো, আমি দুনিয়ায় তো মেহমান ছাড়া খাইনি, মরার পরেও আমার মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত আমি আমার মেহমানদারি চলতে থাকবে, এমন একটা ট্রাস্ট আমি খুলে রেখে যেতে চাই, এমন একটা মেহমানখানা খুলে রেখে যেতে চাই যেই মেহমান থেকে কিয়ামত পর্যন্ত মেহমানখানা থেকে মানুষের মেহমানদারি নেবে, এই সিস্টেম আমাকে শিখিয়ে দাও, তারপরে আমার জানটা দিয়ে যাও, কোনো অভিযোগ আর কোনো দুঃখ থাকবে না। জিব্রাইল গিয়ে বলে আল্লাহ তোমার ইব্রাহিম খলিল একটা মেহমানখানা খুলতে চায়, আল্লাহ কয় যাও জান্নাত থেকে এক ফুট লবণ নাও, আমার ইব্রাহিমের হাতের মধ্যে দাও, আমার ইব্রাহিমের হাতের ভিতরে বরকত ঢুকিয়ে দিয়েছি, এক ফুট বালিতে বিশ্বের লক্ষ লক্ষ
মসজিদ হয় তার মুঠের ভিতরে এক মুঠ বালি ঢুকিয়ে দাও, এই বালুটুকে এই লবণ দিয়ে দাও, এই লবণটাকে হাতের মধ্যে রগড়াইয়া পানিতে ফেলে দিতে বলো, পানিতে ফেলার পরে মিকাইলকে দায়িত্ব দিয়ে দাও সারা দুনিয়ায় পানির মাধ্যমে মানব জাতির কাছে লবণ পৌঁছিয়ে দেবে, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ পানি থেকে লবণ বের করে খাবে আমার ইব্রাহিমের মেহমান হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আমার ইব্রাহিম কিয়ামত পর্যন্ত মেহমানদারির সওয়াব পাইতে থাকবে। শুকরে বাজা আর কে মেহমানে তু খানায়ে খুদমি খুরা দাস খানে তু। নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ফালইয়ুকরিম যাইবা। হে মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করো আখিরাতকে ভয় পাও, আখিরাতকে বিশ্বাস করো নবী পাককে বিশ্বাস করো, ফালইয়ুকরিম যাইবা, তুমি মেহমানকে মেহমানদারি করো, ইকরাম করো, যেমন মেহমান তেমন মেহমানদারি করো। মেহমানকে মেহমানদারি করলে আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়, আল্লাহ রুজির বরকত বাড়াইয়া দেয়। যেমন মেহমান, মেহমানের চাহিদা অনুযায়ী মেহমানদারি করতে হবে। আমি আসছি 500 মাইল দূর থেকে কষ্ট করে আপনাদের এখানে, বড় মেহমান আমি, প্রধান অতিথি, এখন প্রধান বক্তা, আমার জন্য আপনাদের অ্যারেঞ্জ রয়েছে 20 প্রকারের তরকারি, খাওয়াবেন খুব ডাটের সাথে রাত 9টার পরে 10টার পরে, কিন্তু আমি এসে গেছি বেলা 4টের দিকে, আমার জন্য 4টের সময় আপনাদের কোনো বাজেট নাই, হয়তো একটু বিস্কুট মিস্কুট, কিন্তু যে পরিমাণ পরিশ্রম করে আসছি তাতে আমাকে এখন বিস্কুটের তৃপ্তি হবে না, আমার এখন ভাত দিতে হবে, কোনো না কোনো ভাতের ব্যবস্থা করতে হবে। এখন আমার জন্য যাইয়া হুজুর বসেন, আপনাকে 20 প্রকারের তরকারি দিয়ে খাওয়াবো, এখনই ছাগল মারিয়ে দিচ্ছি, এখন গরু মারিয়ে দিচ্ছি, এই মোটর সাইকেলে পাঠাইছি পদ্মার ঘাটের থেকে বড় বড় পাঙ্গাস নিয়ে আসবে, এরপরে গোপালগঞ্জ পাঠাচ্ছি এখনই মোটর সাইকেল কই মাছ নিয়ে আসবে, আমার তো ওই সময় খুদাতে প্যাট তৈ তৈ করে চারটে ফান্তা ভাতের একটা কাঁচামরিচ পালিয়ে যথেষ্ট। আমারে সোয়াই ধুইয়ে আপনি 20 প্রকারের তরকারি বানাইছেন, রাত 11টার সময় খাতি দিয়েছেন, এর নাম মেহমানদারি না। আগেই জিজ্ঞেস করবেন হুজুর আপনার চাহিদা কি, আমি বলবো যা আছে তাই আনেন, বাবি রে কন পান্তা থাকলি দেন, জিজ্ঞেস না করলে আমি নতুন মানুষ প্রধান বক্তা, লজ্জাতে তো আমি বলতে পারতেছি না। আবার এখান থেকে যদি বেরোয় যায় হোটেলে খায়, আমার যদি কেউ জিজ্ঞেস করে কি ব্যাপার বাড়ি কোন, আপনার তো যা দেখি যেখানে কোনোদিন হঠাৎ দেখা হোটেলে, তাহলে আমি ওই পাড়া মাহফিল আছে প্রধান বক্তা, ওরা ভাত পাক করে নেই বলে আমি খাতিয়েছি, তাহলে আপনাকে ইজ্জত থাকবে, তাহলে এই নানান 7-5 ইঞ্চি চেয়ারম্যান দেখি আমরা, এটা সম্পূর্ণ জানি, চেয়ারম্যান দুনিয়ার একটা লোভের পদ, কথা বলুন ঠিক ঠিক না, মেম্বারি দুনিয়ার একটা লোভের পদ, এই চেয়ারম্যান মেম্বারি কইরা হযরত ওমর উসমান আবু বকর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম চার খলিফার সাথে তুমি হাসতে হাসতে কাঁধে ভর দিয়ে জান্নাতে যাওয়া, যদি তাদের মতো চলো, হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বছর তো খলিফা ছিলেন, ওই 3 বছরের ভিতরে মাঝে মধ্যে একটা ঘরে যায়, প্রত্যেক দিন 3 বার যায় একটা ঘরের ভিতরে, পাহাড়ের সাইডে জোপের ভিতরে ছোট্ট একটা কুড়িয়ে ঘর, ওই ঘরের ভিতরে হযরত আবু বকর প্রতিদিন 3 বার যায়, সকালে দুপুরে রাত্রে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে 2 বছর দেখার পরে হযরত আবু বকরকে টার্গেট করছে, সন্দেহ করছে, মাইন্ড করছে, বলছে খলিফাতুল মুসলিমিন আপনি রাষ্ট্রীয় সম্পদ লুকায় রাখতে ওই ঘরের ভিতরে যান, আমাকে নিয়ে যেতে হবে, ঘরের মধ্যে কি আছে আমি দেখবো, আপনি নিশ্চয়ই খেয়ানত করেন, কাউকে সাথে নেন না, ওই ঘরের ভিতরে একা একা পালাই পালাই যান, আমাকে নিয়ে যেতে হবে, আমি যাবো ওই ঘরের মধ্যে কি আছে আমি দেখবো। হযরত আবু বকর কয় শাট আপ ওমর, নো টক বাট উসকুত, কথা হবে না, আমার জীবন দশায় আমার সাথে ওই ঘরে যাব না, আর একাও কখনো নির্জন ওই ঘরের ভিতরে যাব না, যদি যাও ওমর তাহলে আমি জানতে পারলে কি তোমাকে পানিশমেন্ট হবে, খলিফাতুল মুসলিমিন তো অধিকার আছে তো, নিষেধ করে দিয়েছে, হযরত ওমর আর কথা বলায় নাই। তবে ওমর আমার পক্ষ থেকে ওসিয়াত থাকলো, যদি আমি মারা যাই আর মানুষ, আমি মারা যাওয়ার পরে মানুষে যদি তোমাকে সমর্থন দিয়া খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট বানায়, আমার পক্ষ থেকে ওসিয়াত, তুমি সংসদে যাওয়ার আগে আগে তুমি ওই ঘরে যাবা, ওই ঘরে যাই একটু খবর নিবা, তারপরে তুমি সংসদে যাও, আমার ওসিয়াতটা মনে রেখো। হযরত ওমর আবু বকর 1 বছর পরে ইন্তেকাল করলেন, গণভোটে সুরা সদস্যের পরামর্শ সাপেক্ষে, সুরার মাধ্যমে, জোরে বলেন কিসের মাধ্যমে, জোর হলো না কিসের মাধ্যমে, সুরার মাধ্যমে পরামর্শ, উপযুক্ত উল্লেখযোগ্য আনসার আর মুহাজির সাহাবাদের একটা সুরা কমিটি ছিল, তাদের পরামর্শে হযরত ওমর হইছে খলিফাতুল মুসলিমিন, ঠিক কি ঠিক না, একা একা হইছে নাকি, হযরত ওমর কি একা খলিফা মুসলিমিন, উনি কি অটো আমি রয়ে গেছে একা একা, ওনারে বানাইছে মশওয়ারার মাধ্যমে, কথা কন ঠিক, হযরত ওমর যখন মশওয়ারার মাধ্যমে খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হইছেন, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সদল বলে সংসদ ভবন মসজিদে নববী, আলাদা কোনো বিল্ডিং টিল্ডিং না, কইতে গেলে এসে যায় মসজিদের ভিতরে রাজনীতির প্রাণকেন্দ্র হবে মসজিদ, কথা বলুন ঠিক, মসজিদ কত কাজের জন্য, 5 ওয়াক্ত নামাজের জন্য,
মসজিদ প্রয়োজন সাপেক্ষে, ঈদের নামাজের জন্য, মসজিদ জুমার নামাজের জন্য, মসজিদ জাতীয় সংসদ, মসজিদ বিদ্যালয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে মসজিদের ভিতরে পড়াইছেন। হাদিস সাহাবরা সাক্ষীদের, আসাবে সুফফা, সুফফার জায়গাটা দেখে আসছেন না, মসজিদের মধ্যে আইজ আছে, ওটা মসজিদে নববীর ভিতরে হুজুর পড়াইতেন, 460 জন ছাত্রর ওই জায়গা পড়াইছে, তাহলে ওটা বিদ্যালয়, ওর ভিতরে প্রশিক্ষণ দিয়েছেন। হযরত আয়েশা বলেন, আমি ঘরের মধ্যে থেকে হুজুরের গাড়ির উপরে উকি মারিয়ে দেখি, মসজিদে নববীর ভিতরে হাবশিরা যুদ্ধ শিখতেছে, ট্রেনিং করতেছে মসজিদে নববীর ভিতরে। সুতরাং ক্যান্টনমেন্ট, ওটাই মসজিদ হলো ক্যান্টনমেন্ট, ওটা বিদ্যালয়, ওটা সবকিছু ঘোষণা হয়। এবার হযরত ওমর চলছেন মসজিদের দিকে, সালাত আদায় করবেন দুই রাকাত নামাজ। এর মধ্যে মনে পড়ছে, আরে কপাল আবু বকর, তোমার ওসিয়ত করছে ওই ঘরের খবর নীতি সংসদে যাওয়ার আগে, ভাই তোমরা যাও আমি একটু আসি, সব সাথীদেরকে বিদায় দিয়ে উনি একা একা গুড়ি পায় গুড়ি পায় সেই ঘরের ভিতরে গেছে। ঘরের ভিতরে যাই উকিবারে দেখে এক বুড়ি একেবারে পেশাব পায়খানা করে নষ্ট বষ্ট হইয়াছে, বিছানায় পড়ে আছে, সারা গা কুষ্ঠব্যাধিতে পচা, ঠোঁটটাও পচে গেছে, গাল বেয়ে বেয়ে নাল পড়তেছে, বুড়ি অন্ধ, বুড়ি কানেও ভালো করে শোনে না, চিত হয়ে হা করে বুড়ি কানতেছে আর বলতেছে, বাবা আবু বকর তুমি কি মারা গেছো রে বাবা, বাবা আবু বকর তুমি কি মারা গেছো, তুমি তিন অক্ত বারে খানা খাও না, ও বাবা তুমি কখন আসবে আমারে, তুমি কখন খানা খাও। বুড়ি চক্ষু বন্ধ অন্ধ বুড়ি, চিত হয়ে শুয়ে শুয়ে কানতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঘরের ভিতরে গিয়ে বুড়ির এই কান্নাকাটি আহাজারি শুনছে, আর আবু বকরের নাম কয়ে কয়ে বুড়ি ডাকতেছে। এমনি তো আবু বকরের ইন্তেকালের কারণে ওমরের কলিজাটা ছিদ্র হয়ে গেছে, অপরদিকে বুড়ির এই হৃদয় বিদারক ডাকে হযরত ওমর যেন স্টক করার মতো, বাবা তুমি কখন আসবে, তিন অক্ত তুমি খানা খাও না, ও বাবা আবু বকর তুমি কি মারা গেছো, হজ্জ তোমার আর কত বত্র না বইলা। বুড়ির এই অবস্থা শুনিয়া দেখিয়া দৌড়ে ঘরে গিয়ে স্ত্রীকে বলতেছেন, আমার স্ত্রী, জাতি আমার উপর একটা গুরু দায়িত্ব দিয়েছে, আমার প্রেসিডেন্ট বানায়, আর আবু বকর তার সে একটা কঠিন দায়িত্ব আমাকে ওসিয়াতের মাধ্যমে চাপিয়ে দিয়েছে, আমার একার দ্বারা পালন করা সম্ভব না, তুমি আমাকে শেয়ার করবে। খলিফাতুল মুসলিমিন কি দিয়ে শেয়ার করব, ভাই এমন এক বুড়ি পড়ে আছে, তুমিও জানো না আমিও জানি না, আমি আবু বকরের পর অভিযোগ করেছিলাম, আবু বকর তিন বেলা করেন মধ্যে ঢুকত বুড়ির পরিচর্যার জন্য, আমি মনে করতাম রাষ্ট্রীয় সম্পদ তার ভিতরে লুকাইতে যায়, আমি সাথে যাইতে চালাম, আমাকে নিষেধ করলো, তবে ওসিয়াত করেছে মরার পরে, আমি মরার পরে প্রেসিডেন্ট হইলে তুমি ওমর সর্বপ্রথম তুমি ওই ঘরের খবর নিবা। গিয়ে দেখি এমন এক বুড়ি আছে, বুড়ির মুখের ভিতরে ঘা ঝাল কোনো খাবার খাইতে পারবে না, শক্ত খানাও খাইতে পারবে না, আগে বুড়িকে খানা খাওয়াইতে হবে, তুমি দ্রুত নরম করে হালুয়া পাকাও আর এইটেন ঠান্ডা করে আমার কাছে দাও। স্ত্রী তার ওয়াডারে দ্রুত হালুয়া পাকায়, নরম হালুয়া খলিফাতুল মুসলিমিন ওমরের হাতে দিয়েছে আর বলে, ও গো খলিফা আমিও কি আপনার সাথে আসব, কয় না তোমাকে ওসিয়াত করে নাই, ওসিয়াত করেছে আমাকে, আমাকেই যেতে হবে, আমার খিলাফতকালে আমার রাষ্ট্রের ভিতরে কোনো জায়গা যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আর ওই কুকুরটা যদি কিয়ামতে আল্লাহর কাছে অভিযোগ করে, আমি ওমরের জান্নাতে যাইতে দেরি হইতে পারে, তুমি তো আমার রাষ্ট্রপ্রধান নয়, তোমার এই দায়িত্ব নয়, দায়িত্ব আমার, আমি আসি প্লেটে করে হালুয়া নিয়া ঘরের ভিতরে ঢুইকা যাই, আগে প্লেট হালুয়া হাতে নিয়া হযরত ওমর বুড়ির মুখের উপরে রাখছে, মুখে যখন আঙ্গুলের ছোঁয়া লেগেছে বুড়ি মুখটা বন্ধ করেছে, টপ করে খায় নাই, গিলে খায় নাই, মুখটা বন্ধ করে অন্ধ বুড়ি হাতটা ধরে ফেলাইছে, ও বাবু তুমি কে পরিচয় দাও। হযরত ওমর চিৎকার মেরে বলে, বুড়ি তিনুক্ত না খাও, তুমি আগে খানা খেয়ে নাও, তারপরে পরিচয় বলবো। নারে বাবা তুমি বলো আমার আবু বকর কখন মারা গেছে। হযরত ওমর বলে, বুড়ি চোখে দেখো না, এইটা কি আবু বকরের হাত না অন্যের হাত, কি করে বুঝলে। কয় বাবা রে খাদ্য পরিবেশন পদ্ধতিতে আসমান জমিনের পার্থক্য, আমার আবু বকর আজ এক বছর আমাকে হাত দিয়ে খানা খাওয়ায় না, আমার আবু বকর ঘরে আইসা আগে আমাকে বেড বিছানা পরিষ্কার করে দিয়া নতুন একটা বিছানায় না বিছাই দেয়, ময়লা বিছান গুলো বের করে আমার ধুয়ে মুছে পরিষ্কার করা ছাড়া খানা খাওয়ায় না, আমার এই ময়লার ভিতরে খানা দিচ্ছ মুখে, নিশ্চয় তুমি আবু বকর নও। বাবা রে বলো আমার আবু বকর কখন মারা গেছে। এমনিতেই হযরত
আবু বকর তোমারে কেমন খানা খাওয়াইতো, যতদিন মুখের ভিতরে ঘা কম ছিল অতদিন হাত দিয়ে খাওয়াইতো। আমি একদিন বললাম, আবু বকর হাত দিলে হাতের নখের ধাক্কায় সোয়ায় আমার মুখে ব্যথা পায়। সেই থেকে আবু বকর নিজের জিব্বাটারে চামচ বানাইয়া, নিজের জিব্বাটারে চামচ বানাইয়া জিব্বের ভিতরে হালুয়া রেখে আমার মুখের ভিতরে তার জিব্বাটা ঢুকিয়ে দিয়ে সুর সুর করে হালুয়া ছাড়ে। আমি গিলে গিলে খাই, আমি তখন আর মুখে ব্যথা পাই না। তুমি হাত দিয়েছো বুঝছি তুমি আমার আবু বকর না। বাবা বলো আবু বকর কবে মারা গেছে? হযরত ওমর কেঁদে বলে, বুড়ি আমার দ্বারা এই কেদমত সম্ভব না, আমি যা পারছি তুমি যদি নাও নিতে পারো, এর চেয়ে তুমি যেভাবে বলতেছো ওইভাবে আমার দ্বারা সম্ভব না। ওই যোগ্যতাওয়ালা মানুষ নবীর পরে একটি মানুষ আল্লাহ দুনিয়া বানাইছে, তার নাম আবু বকর। আজ থেকে তিন অক্ট আগে আবু বকর ইন্তেকাল করেছে, সবে মাত্র কিছুক্ষণ আগে তারে দাফন কইরা তার অর্ডার মতো আমি হালুয়া নিয়ে আসছি। ও বুড়ি তুমি কষ্ট নিও না, তুমি একটু খাও। যখন হযরত আবু বকরের ইন্তেকালের সংবাদ শুনাইছে, হযরত বুড়ি ওমর শুনানোর সঙ্গে সঙ্গে বুড়ি একটা চিৎকার মারিয়া কলিজা ফাইটা সঙ্গে সঙ্গে স্টক করে মারা গেছে। আর ওমরের হাতের খানা বুড়ি খাইতে সময় পায় নাই।